কলাহান্ডি অবকারী বিভাগকে মিলিছে বড় সফলতা। পঞ্চস্তর ড্রম মহুল পোচকে নষ্ট করেছে অবকারী বিভাগ। কলাহান্ডি জেলার নরলা থানা সাপদুহনি পাখ জঙ্গল ভিতরে বেআইনভাবে মদ কারখানা চালিছিলা। চড়ৌ বেলকে কলাহান্ডি অবকারী বিভাগর 15 জন অধিকারী আর নরলা রেঞ্জর বহুটে কর্মচারী উপস্থিত থিলে। বর্তমান আম কলাহান্ডি জেলার তথা ওড়িশার 21 তারিখ পর্যন্ত স্পেশিয়াল অভিযান চালিছে। চোরা মদকু কেমিতি বন্ধ করা যাব, কন্ট্রোল করা যাব, সে উপরে আমার কলাহান্ডি অফিসার মানে কার্য করছেন। গত 23 তারিখ দিন আমার সদর ইন্সপেক্টর এবং নরলা এক্সেসটা মিশাইকি সাবধানী এরিয়াতে রেড করেছিল স্যার। সেথির উপরে সে 6,500 লিটার মহুল পচ এবং 50 লিটার মদ জবত করলে। এই কেসটা বর্তমানে অনুসন্ধান আছে, যদি কেউ একিউজ মিলুচ্ছে তাকে আমি অ্যারেস্ট করে কোর্ট ঘুরার করবু স্যার। বর্তমান সুদ্ধা জমা পড়িনি কি একিউজ কিয়ে বলি কিনা। আমি আইন অনুসারে কার্যানুষ্ঠান নেওছি, আমি তৎপর আছি কেমিতি ইলিগাল মদটা কেমিতি বন্ধ হয়ে। বনে দিন হেলা জঙ্গল নে মদ মাফিয়া মানে মদ তিয়ারি করুথবার কলাহান্ডি অবকারী বিভাগ নে অভিযোগ হেই আসুথলা। সে অভিযোগ আধার নে সাপ দুহুনি জঙ্গল নে চড়ৌ করি কিনা 75 ড্রম পোচ নষ্ট করবার নে সফল হইছে কলাহান্ডি অবকারী বিভাগ। এন্তা কি ই মদ পি কিনা বহুত লোকঙ্কর জীবন যাইথিবার সূচনা মিলিছে। ভবানীপাটনা নু দেখুতলে আলিসা বেহরাঙ্ক রিপোর্ট।